তিন বন্ধুর ক্যাকটাসের গল্প জানিয়ে শেষ করছে এখনকার আয়োজন। তিন বন্ধুর একজন পুলিশ সার্জেন্ট, একজন বিপণন কর্মকর্তা আর অন্যজন নার্সারির মালিক। ছোট থেকেই তাদের ছিল গাছের প্রতি ভালোবাসা, যা পরবর্তীতে রূপ নেয় ক্যাকটাস সংগ্রহে। শখের বশে শুরু করা সাত বাগানে এখন তাদের সংগ্রহে দাঁড়িয়েছে 350 প্রজাতির ক্যাকটাস। তিন বন্ধুর ক্যাকটাস প্রেমী হয়ে ওঠার গল্প শোনাচ্ছেন কাজী শাহেদ, ছবি তুলেছেন এস এ বাপ্পি। ছোটবেলা থেকেই ছিল গাছের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই শুরু হয় ক্যাকটাস সংগ্রহ। তবে ভাড়া বাসার ছাদে ক্যাকটাস চাষের অনুমতি না পাওয়ায় বিপাকে পড়েন পুলিশ সার্জেন্ট তহিদুল ইসলাম। 2018 সালে পরিচয় হয় ক্যাকটাস সংগ্রাহক, বিপণন কর্মকর্তা বিভূতিভূষণ ও নার্সারি মালিক ইসমাইল হোসেনের সঙ্গে। পরে তিনজনে একটি ছাদ ভাড়া নিয়ে গড়েন শখের ক্যাকটাস বাগান। শখ থেকেই আসলে শুরু, তখন থেকে সংগ্রহটা শুরু করি। তারপরে চাকরি জীবনে এসেও ক্যাকটাসের নেশাটা আসলে কাটেনি। বীজ উৎপাদন, সেখান থেকে নতুন প্রজাতির ক্যাকটাস উদ্ভাবন, সেই সঙ্গে ক্যাকটাসের জন্য পলিথিনের সের নির্মাণ, গাছের কাটা পর্যবেক্ষণ, মাটি পরিবর্তন সবই করেন তারা নিজেই। তবে প্রথম দিকে এই মরু উদ্ভিদকে বসে আনতে বেগ পেতে হয়েছে। পরবর্তীতে ভারতীয় এক সংগ্রহকের পরামর্শে আসে সফলতা। আমাদের দেশে গ্রাফটিংটা বেশি অ্যাভেলেবল, বাট গ্রাফটিংয়ের মূল সমস্যা হচ্ছে স্টকটা খুব তাড়াতাড়ি বিভিন্ন কারণে ইনফেক্টেড হয়। তো ওখান থেকে যখন আমি জানলাম যে সিড থেকে গাছগুলো খুব ভালো হয়, তখন আমরা সিড প্রোপাগেশনের দিকে মানে মনোযোগ দিলাম। আগামীতে ক্যাকটাসের এই সংগ্রহশালাটি 2000 প্রজাতিতে উন্নীত করার কথা ভাবছেন সংগ্রাহকরা। বাণিজ্যিকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ক্যাকটাস পার্ক গড়ে তোলার পরিকল্পনাও আছে তাদের। 350 মতো ভ্যারাইটি আছে। আমরা আশা করছি যে 1000-1500 যত রকম কালেকশন আছে পৃথিবীতে, আমরা আশা রাখছি যে এটা কালেকশন করার চেষ্টা করছি। ইচ্ছা আছে যে বড় যে বাংলাদেশের মধ্যে একটা ক্যাকটাস পার্ক গড়ে তোলা। দেশের সবচেয়ে বড় ক্যাকটাস বাগান এটি। উদ্যোক্তাদের দাবি, এখানে প্রায় 350 প্রজাতির ক্যাকটাস আছে যা মুগ্ধ করবে মানুষদের। আগামীতে মেলা করে দেশবাসীকে এই ক্যাকটাস বাগানের খবর জানাতে চান তিন বন্ধু। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী।